আপনি যে নাম্বারগুলো চিনেন না সেই নাম্বার থেকে কি আপনাকে বারবার ফোন কল করে বিরক্ত করা হয় আপনি এখন কি করবেন আপনি কি চান যে আপনাকে যে নাম্বারগুলো আপনি চিনেন না সেই নাম্বার থেকে আর বিরক্ত না করুক আপনার ফোনে কিন্তু কোনো রকমের অন্যান্য নাম্বার থেকে কোনো ফোন কল আপনার ফোনে আসবে না হ্যাঁ বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি আপনারা এই আজকের এই ভিডিওটি দেখে যদি ছোট্ট একটা সেটিংস করে রাখেন আপনাদের ফোনে কিন্তু আর কখনোই আপনারা যে নাম্বারগুলো চিনেন না সেই নাম্বার থেকে কিন্তু আপনাদের ফোনে আর কোনো দিন ফোন কল আসবে না তো বন্ধুরা চলুন বেশি কথা বলবো না এখনই আপনাদেরকে দেখাই কি সেই ছোট্ট একটা সেটিংস তো বন্ধুরা সেটিংসটি করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন যাওয়ার পরে কি করবেন আপনারা দেখতে পাবেন সবার ফোনেই কিন্তু এরকম উপরে একটি তিনটা থ্রি ডট আছে অথবা অনেকের ফোনে থাকে নিচে আপনারা এই তিনটা থ্রি ডট খুঁজে বের করবেন অথবা আপনারা এখানে মোর অপশনও পেতে পারেন অনেক ফোনে তো আপনারা কি করবেন এই যে থ্রি উপরে ক্লিক করে দিবেন তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে নিচে ব্লক হ্যারেজিং কল এই নামে একটি অপশন চলে আসছে এবং কল সেটিংস তো আপনারা কি করবেন ব্লক হ্যারেজিং কল এই অপশনটার উপরে আপনারা এখান থেকে ক্লিক করবেন তো এই অপশনটাই ক্লিক করার পরে আপনারা কি করবেন মাত্র একটা অপশন অন করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি আপনারা এখান থেকে এই অপশনটা এই যে অফ আছে এটাকে এখান থেকে ধরে টিকমার্ক দিয়ে এখান থেকে অন করে দিবেন তো আমি এখান থেকে অন করে দিলাম এখন এই অপশনটা অন করে দেওয়ার ফলে আপনাদের কি উপকার হবে আপনার ফোনে যদি কোনো আনন নাম্বার থেকে যদি ফোন কল করে তাহলে কিন্তু সেই ফোন কলটি আপনার ফোনে আসবে না শুধুমাত্র আপনার ফোনে যেই নাম্বারগুলো সেভ করা থাকবে আপনার সিমে অথবা সেডে যে নাম্বারগুলো সেভ করা থাকবে নাম লিখে অথবা যে কোনো কিছু লিখে যদি সেভ করা থাকে সেই নাম্বার থেকে কিন্তু ফোন

তাছাড়া কিন্তু আপনার নাম্বারে যে আনন নাম্বার থেকে যে ফোন কলগুলো করা হবে সেই ফোন কলগুলো কিন্তু আপনার নাম্বারে একদম আসবেই না টোটালে তারা যে সময় ফোন করবে আনন নাম্বার থেকে তখন কিন্তু বলবে এই নাম্বারটি আর ব্যবহার করা হচ্ছে না অথবা অন্য কিছু একটা বলবে কিন্তু আপনার নাম্বারে কিন্তু আর ফোন কল আসবে না তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম রিয়েল ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই হবে কারণ এরকম রিয়েল ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং আর একটা নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ